মনে করো তোমার একটা প্রতিষ্ঠান রয়েছে এবং এই প্রতিষ্ঠানের জন্য তুমি নতুন কারখানা স্থাপন করতে চাও বা নতুন গাড়ি কিনতে চাও। এখন সেক্ষেত্রে তুমি এই অর্থায়নটা যে করবা তো সেটা কিন্তু সাধারণত দীর্ঘমেয়াদের জন্য এই অর্থায়ন করতে হয়। অর্থাৎ এখানে যে তুমি ইনভেস্ট করবা এই ইনভেস্টটা তো অনেক বছরের জন্য করতে হচ্ছে। তো তার মানে যখন আমি অনেক বছরের জন্য ব্যবহার করার জন্য কোনো বিনিয়োগ করব সেক্ষেত্রে আমার যে ফাইন্যান্সটা করতে হবে বা অর্থায়নটা করতে হবে সেটাও কিন্তু আমার দীর্ঘ সময়ের জন্য করতে হবে। তো এই যে দীর্ঘ মেয়াদি অর্থায়নের যে ধারণাটা এটা তো আমরা আগের ভিডিওতে পেয়েছি। এক্ষেত্রে আমাদের এই যে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন উৎস দেখতে পেরেছি শেয়ার বা বন্ড, এই বন্ড এবং শেয়ার সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে জানবো। তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়ের। দীর্ঘমেয়াদী অর্থায়নের যে উৎসসমূহ রয়েছে এবং এর মাঝে বন্ড এবং শেয়ার ও বন্ডের মাঝে বা শেয়ার বন্ড বা ঋণপত্রের মাঝে যে পার্থক্যগুলো সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। এবং বরাবরের মতো তোমাদের HSC ফাইন্যান্স ফার্স্ট পেপারের ইনস্ট্রাক্টর হিসাবে আমি তাওকির সাকিব রয়েছি তোমাদের সাথে এবং আমি চেষ্টা করব তোমাদের পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে। তো প্রথমেই আমরা আসি বন্ড। তো বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে থাকে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যারা বন্ড হোল্ড করে বা বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির পাওনাদার। তো বন্ড নিয়ে যদি আমরা আরেকটু বলি সেটা হচ্ছে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা কোম্পানি বা সরকার কর্তৃক দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের জন্য ইস্যু করা হয়ে থাকে। সো বন্ডের ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা মনে করলাম কোনো একটা কোম্পানির অর্থের প্রয়োজন বা তহবিল সংগ্রহ করতে হবে, তারা কি করবে একটা নির্দিষ্ট, সাধারণত বন্ডের একটা মেয়াদ থাকে বাট কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদের চিরস্থায়ী বন্ড থাকে। সো আমরা যদি ইন জেনারেল বলি তাহলে আমাদের বেশিরভাগ সময় বন্ডের একটা মেয়াদ থাকবে এবং এই মেয়াদে কোম্পানিগুলো বন্ড ইস্যু করে। তো যারা এই বন্ডগুলো ক্রয় করে তারা হচ্ছে বন্ড হোল্ডার হন এবং বন্ড হোল্ডাররা কিন্তু কোম্পানির পাওনাদার হিসেবে বিবেচিত হন। তো যখন এই বন্ড হোল্ডাররা সেই বন্ডটা নিজেদের কাছে নেন তখন কিন্তু কোম্পানির হাতে একটা তহবিল আসে। তো সাধারণত আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট মেয়াদ শেষে বন্ডটা আবার যারা বন্ড হোল্ডার ছিল তাদের কাছ থেকে ফেরত নেওয়া হয় এবং তারা যে টাকাটা দিয়েছিল অর্থাৎ ফেস ভ্যালুতে সেই টাকাটা আবার ব্যাক করে দেওয়া হয়। তো এটাই হচ্ছে আমাদের বন্ডের মূল কাজ। তো এখানে অনেক ব্যাপার থাকে, কিছু কিছু বন্ডে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটা আয় দেয়া হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আয় দেয়া হয় না, যেটা হচ্ছে বন্ডের যে ফেস ভ্যালু তার থেকে কম মূল্যে বিক্রয় করা হয়, তো এই সম্পর্কে আমরা জানবো। সো জাস্ট ইনিশিয়ালি আমাদেরকে মনে রাখতে হবে বন্ড হচ্ছে একটা দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার যা বিক্রি করে কোম্পানি তহবিল সংগ্রহ করে থাকে এবং বন্ড হোল্ডাররা হচ্ছে কোম্পানির পাওনাদার। এরপর আমরা আসি তাহলে এই বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ কারা। প্রথমেই আসে সরকার। তো সরকার কর্তৃক যে ইস্যুকৃত বন্ড সেটাকে কিন্তু ট্রেজারি বন্ড বলা হয়ে থাকে। এরপর আসে কর্পোরেশন। এরপর আসে যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেশন সমূহ বন্ড ইস্যুর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করে থাকে এবং বিভিন্ন কোম্পানি বা কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত এসব বন্ডকে কর্পোরেট বন্ড বলা হয়ে থাকে। এবং কর্পোরেট বন্ডের ক্ষেত্রে খেলাপি ঝুঁকি অর্থাৎ ডিফল্ট রিস্ক বিদ্যমান, কারণ আর্থিক সমস্যার কারণে কোম্পানি বন্ডের সুদ ও আসল পরিশোধ ব্যর্থ হতে পারে কিন্তু। সো এক্ষেত্রে অনেক হতে পারে, যেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি যে কোম্পানি যদি এরকম তারা যদি বন্ডের সুদ এবং আসল যদি পরিশোধে ব্যর্থ হয় সেক্ষেত্রে কিন্তু এই খেলাপি ঝুঁকিটা থেকে যায়। বাট সরকারি ক্ষেত্রে এই ধরনের কোনো ঝুঁকি থাকে না, এর কারণ হচ্ছে আমরা জানি সরকার কিন্তু কখনো বন্ধ হয়ে যাবে না বা সরকার চলে যাবে না, যেই রিস্কটা আমাদের নর্মাল কোম্পানির ক্ষেত্রে থেকে থাকে। এরপর আসে স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট। সো বিভিন্ন স্থানীয় সরকার ও কর্তৃপক্ষ যেমন মিউনিসিপাল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন ইত্যাদি তাদের দীর্ঘমেয়াদী অর্থে সংস্থান করার জন্য বন্ড ইস্যু করে থাকে। মিউনিসিপাল বন্ড এ জাতীয় বন্ডের উদাহরণ। এই বন্ডের সুবিধা হলো এই বন্ড হতে প্রাপ্ত সুদ আয়কর মুক্ত। এরপর আসি আমরা আমাদের বৈদেশিক সরকার বা বৈদেশিক কোম্পানি। সো একটি দেশের সরকার বা কোম্পানি তাদের দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করার জন্য আরেকটি দেশে কিন্তু বন্ড বিক্রয় করে থাকে। এ ধরনের বন্ডকে কিন্তু মূলত ফরেন বন্ড বা বৈদেশিক সরকার বা আমাদের বৈদেশিক কোম্পানি কৃত ইস্যুকৃত বন্ড বলা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব আমাদের শেয়ার নিয়ে।
তো এই যে শেয়ারটা সেটা হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র এবং প্রত্যেকটি এককে শেয়ার বলা হয়, অর্থাৎ আমরা বলতে পারি মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কিন্তু শেয়ার বলে। আমরা যদি উদাহরণ দেখি, এক্স ওয়াই জেড কোম্পানির মোট 1 লক্ষ টাকার মূলধন প্রত্যেকটি 10 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত। সো তার মানে দেখো, এই যে প্রত্যেকটা যে 10 টাকা, এটার কিন্তু প্রতিটার যে মূল্য এটা কিন্তু সমান। তো এই কারণে বলা হয় যে প্রত্যেকটি 10 টাকা করে যেহেতু 10,000 শেয়ারে বিভক্ত, এই যে মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এটাকেই শেয়ার বলা হয়ে থাকে। তো এবার আমরা আসি শেয়ার ও বন্ড বা ঋণপত্রের মধ্যে পার্থক্য, অর্থাৎ হচ্ছে মূলত আমরা এক্ষেত্রে শেয়ার ও বন্ডের মধ্যে যে পার্থক্য গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে আমরা অনেকগুলো পার্থক্য দেখবো, যাতে করে তোমরা এই শেয়ার এবং বন্ডের মাঝে একদম যে মূল যে পার্থক্যটা সেই জিনিসগুলো বুঝতে পারো। প্রথমেই আমরা প্রকৃতি নিয়ে যদি আলোচনা করি, শেয়ার হচ্ছে শেয়ার কোম্পানির মূলধনের অংশ, কারণ আমরা জানি যে শেয়ার কিন্তু কোম্পানির মূলধন হিসেবে বিবেচিত হয়, আর বন্ডের ক্ষেত্রে এটা কিন্তু ঋণের স্বীকৃতি, কারণ আমরা বলছি বন্ড বা ঋণপত্র। সো তার মানে বন্ড কিন্তু কোম্পানির ঋণের স্বীকৃতি। এরপরে আসে মালিক ও ঋণদাতা। সো শেয়ার ক্রেতাগণ কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হন এবং বন্ডের ক্রেতাগণ কোম্পানির ঋণদাতা হিসেবে বিবেচিত হন। এই যে বন্ড হোল্ডাররা যে তারা যে ঋণ দেন, এটা কিন্তু আমরা একদম ভিডিওর শুরুতেই দেখেছি। এরপর আসে প্রতিদানের পার্থক্য। শেয়ার হোল্ডারগণ ব্যবসা হতে লভ্যাংশ পায় এবং বন্ডের মালিকগণ নির্দিষ্ট হারে সুদ প্রাপ্ত হয়ে থাকে। সো আমরা কিন্তু জানি বন্ডের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পার্সেন্টেজে সুদ দেওয়া হয়, এটা একদম ইন জেনারেল, বাট কিছু কিছু বন্ডে এক্সেপশন হতে পারে। কিন্তু শেয়ারের ক্ষেত্রে কিন্তু আমরা জানি এর উপরে লভ্যাংশ পাওয়া হয়। এরপর আসে প্রাপ্তির নিশ্চয়তা। সো শেয়ারের ক্ষেত্রে যেটা হয় যে অর্জিত মুনাফা হলে এবং পরিচালকগণ সিদ্ধান্ত নিলেই শুধুমাত্র ওই ক্ষেত্রে লভ্যাংশ প্রদান করা হয়। তো কিন্তু বন্ডের ক্ষেত্রে যেটা হয়, মুনাফা অর্জিত হোক বা না হোক, এর মালিকগণ নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। এরপর আসে দায় বহন। সো শেয়ার যে হোল্ডাররা, তো তারা কিন্তু যেহেতু কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হন, এ কারণে ব্যবসায় লোকসান ও দায় কিন্তু তারা বহন করে। কিন্তু বন্ডের ক্ষেত্রে এর মালিকগণ কোম্পানির লোকসান বা দায় কিন্তু বহন করে না, কারণ আমরা জানি আমরা যদি কোথাও ঋণ দেই সেক্ষেত্রে কিন্তু আমরা সেটার দায় বহন করব না। তো এই কারণে বলা হয় এই এর মালিকগণ লোকসান বা দায় বহন করেন না। এরপর আমরা আসি পরিচালনায় অংশগ্রহণ। সো এ কারণে যেহেতু শেয়ার হোল্ডারগণ আমাদের কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হন এবং এ কারণে কিন্তু কোম্পানির পরিচালক নির্বাচিত হলে অনেকটা প্রত্যক্ষভাবে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তো বন্ডের ক্রেতাগণ কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে কিন্তু পারে না, কারণ একই কথা, তারা হচ্ছে ঋণদাতা হিসেবে বিবেচিত। এরপর আসে ক্রেতাগণের মর্যাদা। তো এই শেয়ারের ক্রেতাগণ সম্মিলিতভাবে কোম্পানির সিদ্ধান্তকারী ও নিয়ন্ত্রক সংস্থা হিসেবে মর্যাদা ভাগ করে। কিন্তু বন্ডের ক্ষেত্রে যেটা হয়, বন্ডের ক্রেতাগণ ঋণদাতা হিসেবেই শুধুমাত্র মর্যাদা পেয়ে থাকে। এরপর আমরা আসি জামানত সংরক্ষণ। তো শেয়ার বিক্রয়ের জন্য কখনোই জামানত সংরক্ষণের প্রয়োজন পড়ে না, কিন্তু বন্ধকি ঋণপত্র বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ঋণের বিপক্ষে কোম্পানিকে জামানত সংরক্ষণ করতে হয়। এরপর আমরা আসি দায় পরিশোধ। সো কোম্পানির বিলোপের ক্ষেত্রেও কিন্তু সকল প্রকার ঋণ পরিশোধের পর শেয়ার মালিকদের পাওনা মেটানো হয়, এবং অনেক সময় দেখা যায় যদি কোনো অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা কিন্তু কোনো প্রকার রিটার্ন পাবেন না। কিন্তু কোম্পানি বিলোপের ক্ষেত্রে যেহেতু এটি একটি ঋণপত্র, এ কারণে আমাদের মালিকের পাওনা মেটানোর পূর্বে ঋণপত্র মালিকদের পাওনা পরিশোধ করতে হয়। সবশেষে আছে রূপান্তরযোগ্যতা। শেয়ারকে বন্ডে বা ঋণপত্রে রূপান্তর করা যায় না, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণপত্রকে নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট পরিমাণ শেয়ারে রূপান্তর করা যেতে পারে। এটাও কিন্তু কোম্পানি ভেদে তাদের যে নিয়ম নীতি রয়েছে সেটার উপর ডিপেন্ড করে। তো বন্ধুরা, এই পর্যন্ত মূলত ছিল আমাদের মূল আলোচনা। আশা করি এই আলোচনাগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের নিজেদের এতক্ষণ পুরো ভিডিও থেকে কি বুঝলে সেটা যাচাই করার জন্য কিছু এমসিকিউর উত্তর দাও। প্রথমেই আসে মূলধনের বাহ্যিক উৎস কোনটি, বন্ড, বোনাস শেয়ার, সঞ্চিতি তহবিল, সাধারণ শেয়ার। তো তোমরা একটু চিন্তা করো এটা সঠিক উত্তরটা কি হবে। এরপরের যে প্রশ্ন, কোন ধরনের দলিলকে বন্ড বলা হয়, লভ্যাংশের,
চুক্তির মালিকানার গ্রিনের। সো তোমরা একটু চিন্তা করো এটা সঠিক উত্তর কি হবে, নেক্সট স্লাইডে তোমাদের এটা সঠিক উত্তর দেয়া আছে। আমি আশা করবো পুরো ভিডিও জুড়ে তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। তো চলো আমরা উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্নের উত্তর হবে, আমরা জানি মূলধনের বাহ্যিক উৎস হলো বন্ড, এবং পরবর্তী যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে কোন ধরনের দলিলকে বন্ড বলা হয়, ঋণের দলিলকে কিন্তু বন্ড বলা হয়ে থাকে। সো তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে ঋণের যে দলিলটা সেটা। এরপর আসে কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে, রাইট শেয়ার, বন্ড, সাধারণ শেয়ার, বন্ড, রাইট শেয়ার এবং বোনাস শেয়ার। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে বন্ড হোল্ডাররা প্রতিষ্ঠানের কি, দেনাদার, বিনিয়োগকারী, ক্রেতা এবং পাওনাদার। তো আমি আশা করব এতক্ষণ ধরে যে আলোচনা এখান থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারবে। চলো আমরা সঠিক উত্তরগুলো দেখি। প্রথম প্রশ্নের উত্তর হবে কোন ধরনের বিনিয়োগে নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে। সো আমরা জানি বন্ডে সাধারণত নির্দিষ্ট পরিপক্কতার তারিখ থাকে। এরপর আসে বন্ড হোল্ডাররা প্রতিষ্ঠানের কি, সো আমরা জানি বন্ড হোল্ডাররা যেহেতু তারা ঋণ প্রদান করে তারা প্রতিষ্ঠানের পাওনাদার। তো বন্ধুরা এরপরে তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে এখানে বলা আছে কোনটি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, বন্ড, ব্যাংকের স্বীকৃতিপত্র, প্রদেয় বিল, বাণিজ্যিক পত্র। এবং এরপরে আসে বিনিয়োগকারীদের জামানতবিহীন বন্ড কেনার ভিত্তি কোনটি, প্রতিষ্ঠানের লাভজনকতা, প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ, উচ্চ সুদের হার, লাভের ক্ষেত্রে অগ্রাধিকার। তো এবার যদি আমরা উত্তরগুলো দেখি, প্রথম প্রশ্নে আসবে কোনটি দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার, বন্ডকে দীর্ঘমেয়াদী ঋণের হাতিয়ার বলা হয়। এবং এরপরে আসে বিনিয়োগকারীদের জামানতবিহীন বন্ড কেনার ভিত্তি হচ্ছে প্রতিষ্ঠানের লাভ জনকতা। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই ভিডিওর টপিকগুলো নিয়ে আলোচনা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব নেক্সট ভিডিও তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে।